দেখো শিলাদিত, ভোটের ফলাফলের পরই উত্তপ্ত নারায়ণগড় থানার ধানঘড়ি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে তীরবিদ্ধা তৃণমূল কর্মী এলাকায় উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, আজ বিকেলে ধানঘড়ি তৃণমূল কার্যালয়ে দলীয় বৈঠক চলাকালীন হঠাৎই প্রায় শতাধিক বিজেপি কর্মী হামলা চালায়, মারধর করার পাশাপাশি তীর ছেড়ে তারা বেশ কয়েকটি তীর লক্ষ্যভ্রষ্ট হলো। একটি তীর বাম দিকে বুকের ঠিক নিচে লাগে, মংরামপুর এক নম্বর অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের দাদা বীরেন সিটে। আহত হয় আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তীরবিদ্ধ অবস্থায় নারায়ণগড় থানার পুলিশ। এখানে প্রথমে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তারপরে অবস্থা অবনতি হওয়ার পরই তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে, তারপরে এখানে তাকে রেফার করবে বলে কলকাতায় সেভাবে সূত্রের খবর জানা যাচ্ছে। শৈলজিৎ, ধন্যবাদ অলোক। ভোটের ফল ঘোষণার পর জেলায় জেলায় হিংসা, কোথাও মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর, তো কোথাও আক্রান্ত হয়েছে বিজেপি, আর এই নিয়েই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। জেলায় জেলায় রাজনৈতিক হিংসা, কোথাও মৃত তৃণমূল কর্মী, কোথাও আক্রান্ত বিজেপি, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হুগলি তারকেশ্বরে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুরে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীদের বাড়িতে। পূর্ব বর্ধমানের গোলসিতে তৃণমূলের জেলা সহ সভাপতি সহ বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়, ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে, জ্বালিয়ে দেওয়া হয় বাইক। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে রাজনৈতিক হিংসার বলি হন দুই তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মীর মা। চব্বিশ পরগনার দেগঙ্গায় ভোটের রেজাল্ট বেরোতে পিকনিকের আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, সেই পিকনিকে ইচ্ছাকৃতভাবে কুকুর ঢুকিয়ে দেয় বিজেপি। তৃণমূল কর্মীদের পেট পুজোর জন্য আনা মাংস নাকি খেয়ে নেয় গেরুয়া বাহিনীর পাঠানো কুকুর। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে ভেঙে দেওয়া হয় বিজেপি নেতার রিসোর্ট। হাওড়ার ডোমজুড়ে লক্ষণপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। বাগদায় তৃণমূল কর্মীদের বাড়িতেও তৃণমূল পন্থী এক চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালানো হয়। পরাজিত বিজেপি প্রার্থী উমেশ রায়ের অফিসে ভাঙচুর চালানো হয়। পঞ্চানন তলাতেও হামলা হয় বিজেপি অফিসে। টালিগঞ্জের স্থানীয় তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে স্থানীয় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলে লাগাতার ইট বৃষ্টি, ইটের ঘায় ভাঙে বাড়ির জানলা দরজার কাঁচ। প্রতিটি ক্ষেত্রেই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।